শের বলা হয়, ওহ জো মুস্তাবি আরশ থা খোদা হোকার উতর পড়া হ্যায় মদিনা মে মুস্তফা হোকার, অর্থাৎ আল্লাহর আরশের অধিপতি আল্লাহ যিনি ছিলেন উতর পড়া হ্যায় মদিনা মে মুস্তফা হোকার, তিনি মুস্তফার রূপে মদিনায় অবতীর্ণ হলেন, অর্থাৎ যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, এই আকীদা সুফি সম্প্রদায় পোষণ করে যার বাস্তবায়ন আমাদের দেশে রয়েছে, তারাও তো নিজেদেরকে মুসলিম দাবি করে। যদিও তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু তারা অবশ্যই আহলুল হাদিস মুসলিম নয়, তারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারে মুসলিম নয়। একজন বিদআতি যদিও নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু অবশ্যই সে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারে মুসলিম নয়, সে একজন আহলুল হাদিস মুসলিম নয়। আমরা যখন মাদ গুড় দেখি যে মাদ গুড়কে মধু নাম দেওয়া হয়েছে, তখনই খাঁটি মধুকে খাঁটি মধু নাম দেওয়া হয়েছে। যদি মাদ গুড় থেকে মধু তেল তৈরি না হতো, তাহলে মধুর নাম মধুর আগে খাঁটি বসানোর দরকার পড়তো না। অতএব একজন মুসলিমের অনেক পরিচয় হতে পারে। আমি যখন বাহরাইনে থাকি, তখন আমাকে কেউ জিজ্ঞেস করলে বলি যে আমার পরিচয়, আমি হলাম বাংলাদেশি। বাহরাইনে থেকে যদি আমি বলি যে আমার বাড়ি রাজশাহী, তাহলে আমাকে পাগল বলবে। আমি যখন বাংলাদেশে অবস্থান করি, তখন আমাকে কেউ জিজ্ঞেস করলে আমাকে বলতে হয় যে আমি রাজশাহী, রাজশাহীর মানুষ, আমার বাড়ি রাজশাহীতে। যখন আমি রাজশাহীতে বসবাস করি, রাজশাহী অঞ্চলে কোনো মানুষ আমাকে জিজ্ঞেস করে বাবা তোমার বাড়ি কোথায়, তখন আমি বলি যে আমার বাড়ি মোহনপুর থানায়। আমি যখন মোহনপুর থানায় থাকি, তখন যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, তখন আমি বলি আমার বাড়ি পিয়ারপুর গ্রামে। আমি যখন বাহরাইনে থাকি, যখন আমাকে ধর্মীয়ভাবে জিজ্ঞেস করা হয়, তখন আমি বলি সুন্নি, আমি একজন সুন্নি মুসলিম। কারণ বাহরাইনে 45% শিয়া রয়েছে, যেহেতু শিয়ার সংখ্যা অনেক, অতএব আমাকে মুসলিম বললে আর চলে না, কারণ শিয়ারাও তো নিজেদেরকে মুসলিম দাবি করে। সেখানে বাহরাইনে আমাকে অবশ্যই পরিচয় দিতে হয় যে আমি একজন সুন্নি মুসলিম। যখন আমি বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে যখন আমি দেখি যে একজন মানুষ শিয়া পরিচয় দিচ্ছে, একজন মানুষ নিজেকে সুফি পরিচয় দিচ্ছে, একজন মানুষ নিজেকে হানাফি পরিচয় দিচ্ছে, একজন মানুষ নিজেকে শাফেঈ পরিচয় দিচ্ছে, একজন মানুষ নিজেকে হাম্বলি পরিচয় দিচ্ছে, একজন মানুষ নিজেকে মালিকি পরিচয় দিচ্ছে, একজন মানুষ নিজেকে চরমোনাই পরিচয় দিচ্ছে, কেউ আটরশির মুরিদ পরিচয় দিচ্ছে, তখন আমি পরিচয় দিতে বাধ্য হচ্ছি আমি একজন আহলুল হাদিস মুসলিম, আমি বিদআতি মুসলিম নয়। যারা বলেন যে মুসলিম পরিচয় দিতে হবে, অবশ্যই মানুষ, আমার প্রথম পরিচয় হলো আমি একজন মানুষ, তারপর আমার ধর্মীয় পরিচয় হলো আমি একজন মুসলিম, তারপর আমার আদর্শিক পরিচয় হলো আমি আহলুল হাদিস, আমি অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী।